আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বাংলাদেশের সেরা একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, লুডো গেমস খেলার মাধ্যমে আপনি প্রতিদিন চাইলে 500 থেকে 1000 টাকা আপনার বিকাশে কিন্তু নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কীভাবে নেবেন, কীভাবে আসলে গেমসটা খেলবেন, আসলে কি টাকা পাওয়া যায় লুডো গেমস খেলার মাধ্যমে, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কন্টিনিউ করতে পারবেন। তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম চলে যাবেন আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা আজকের ভিডিওটির ফার্স্ট কমেন্টে, লিঙ্কের উপর একটা ক্লিক করলে আপনাদের এরকম একটি অপশন নিয়ে চলে আসবে। শুধু আপনি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন লেখা থাকবে ডাউনলোড অ্যাপ, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো ডাউনলোড অ্যাপের উপর একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারেন অ্যাপটা ডাউনলোড এনিও লেখা আছে, এটার উপর একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপটা আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেল, বা অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। তো ওকে বন্ধুরা, দেখেন আমরা কিন্তু অ্যাপটা কিন্তু ইনস্টল করতে দিলাম। অ্যাপটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখান থেকে আপনার লুডো খেম গেলে আপনি টাকা ইনকাম করবেন। এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওতে লাইক করেননি অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি আমাদের লুডো জুনে, আমাদের অ্যাপটি কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা অ্যাপসটি এখান থেকে কী করে দেব, ওপেন করে দেবো। ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, হাত দিয়ে দেখবেন, মানে সরি চোখ দিয়ে দেখবেন, হাত দিয়ে কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে। শুরুতে এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলে অ্যাপে প্রবেশ করার সাথে সাথে এখানে সাইন আপ লেখা আছে, এটার একটা ক্লিক করবেন। এটার পর একটা ক্লিক করার পর এখানে কিছু তথ্য দিতে হবে, যেমন প্রথম বলতেছে এন্টার দ্য ফার্স্ট নেম। তো এখানে আমরা এন্টার দ্য ফার্স্ট নেমটা দিয়ে দিব, তো এখানে দিয়ে দিচ্ছি MD। তারপর এখান থেকে আমরা আমাদের যে নামটা আছে এটা আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিলাম। তো ওকে বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের নামটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা ইমেল ব্যবহার করতে হবে, আপনি চাইলে যে কোনো একটা ইমেল অ্যাভেলেবেল এখানে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে এখানে একটি পাসওয়ার্ড আপনাদেরকে ব্যবহার করতে বলবে, তো আপনি চাইলে এখানে যে কোনো একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার, পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে একটি রেফার কোড ব্যবহার করতে পারেন বা নাও ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পারেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সাইন আপের উপর একটি ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার এটা শিও করবে। তো এক্ষেত্রে আমরা আমাদের যে এটা ছিল এটা আমরা বসে, তারপর এখানে এর উপর একটি ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাপে চলে আসছি। শুরুতে এখানে একটি নোটিশ দিচ্ছে, নোটিশটা ভালো করে পড়ে নেবেন। তো তারপর এখানে কিছু ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার উপরে যেগুলো লেখা আছে আপনি যদি এগুলো সম্বন্ধে বুঝতে চান ব্যানার উপরে একটা ক্লিক করলে সরাসরি ভিডিওতে নিয়ে চলে যাবে। শুরুতে এখানে লুডো ম্যাচ আছে, আমরা এটার একটা ক্লিক করে দেব। কিছু ম্যাচের আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ম্যাচ দেখতে পাচ্ছেন, এই ম্যাচটার মূল্য হচ্ছে আপনাদের কিন্তু 110 টাকা, আপনি কিন্তু উইনিং হতে পারবেন কিন্তু 200 টাকা, মানে 110 টাকা দিয়ে ম্যাচটা খেলে আপনি কিন্তু 200 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন খুব সহজে। তো তারপর নিচে আমরা আরও একটা ম্যাচ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন এই ম্যাচটা আপনার স্টার্ট হবে আপনার 10:30, আর এটা কিন্তু 1/11/2023, মানে এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে এটা খেলতে পারবেন। এটা খেলার জন্য এখানে জয়েন আছে, জয়েনের উপর ক্লিক করে দেবেন, আর এখানে 45 টাকা দিয়ে খেলে আপনি কিন্তু 80 টাকা কিন্তু অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন। তো এবার যদি আমরা যদি আমাদের ব্যালেন্সের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের ব্যালেন্স কিন্তু কোনো প্রকার টাকা নাই। তো এখানে দেখেন সব কিন্তু 0-0 রয়েছে। শুরুতে এখানে আমাদের গেমসটা প্লে করার জন্য এখানে আমাদের প্রথমে ইনভেস্ট করতে হবে, এই জন্য এখানে অ্যাড মানি লেখা আছে, অ্যাড মানির উপর একটি ক্লিক করতে হবে। বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে হবে, আমরা নগদ দিয়ে করবো, নগদটা সিলেক্ট করে নিব। তারপর দেখতে পাবেন সাথে সাথে কিন্তু আপনার মধ্যে তাদের যে নাম্বারটি ছিল এই নাম্বারটি কিন্তু চলে আসবে। তো নাম্বারটা আসার পর এখানে দেখেন আমাদের একটু মিস্টেক, তো নাম্বারটা আসার পর এখান থেকে এই নাম্বারটি কপি করে নেবেন। কপি করা কমপ্লিট হয়ে গেলে নগদে যাবেন, নগদে যাওয়ার পর এখানে কত টাকা পাঠিয়েছেন এটা লিখবেন, আর এখানে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওইটা নিয়ে এরপর এখানে ভেরিফাই ফ্রেন্ডটা আছে, এটার পর ক্লিক করলে সাথে সাথে কিন্তু হয়ে যাবে। তো আমরা দেরি কম না সরাসরি চলে যাবো নগদ অ্যাপে। সো ওকে বন্ধুরা, আমরা নগদ অ্যাপে আসার পর শুরুতে এখানে আমাদের সেন্ড মানিটা মূলত করতে হবে, এখানে আমরা এটার পর একটি ক্লিক দেব। এটার পর একটা ক্লিক দেওয়ার পর এখানে আমরা 100 টাকার ডিপোজিট করবো। যদি আমরা ভালো সার্ভিস পাই ক্ষেত্রে আমরা আরও বড় অ্যামাউন্টে ডিপোজিট করে এখানে খেলবো। তো 100 টাকা দিয়ে দেওয়ার পর এখানে তারপর আমাদের যে পিনটা আছে আমরা পিনটা এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরুন, এটার পর ক্লিক করে আমরা আমাদের ডিপোজিটটা কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট করা কমপ্লিট, আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট রাখতে পারেন। পরবর্তীতে এখানে ব্যাক আসুন, ব্যাক আসবো কত টাকা পাঠিয়েছেন আর যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন এটা আমাদের ফ্লাপ করতে হবে। শুরুতে আমরা যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি ওই নাম্বারটা এখানে দিয়ে দিব, কত টাকা পাঠিয়েছি আমরা 100 টাকা পাঠিয়েছি এটা দিয়ে দিব। তারপর ভেরিফাই পেমেন্ট আছে এটা একটা ক্লিক করো, ওকে আছে আমরা এটা একটা ক্লিক করবো। আর সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু সেন্ড মানি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মূলত আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে, ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু টাকাটা এসে যাবে। টাকাটা আস্তে আস্তে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে এখানে তিনটি আইকন দেখতে পাচ্ছেন প্লে ছাড়াও, এদের উপরে একটা ক্লিক করলে কী হবে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে এটা হচ্ছে আপনাদের প্রোফাইল, প্রোফাইল উপরে একটা ক্লিক করলে আপনি কতজন উইনিং হচ্ছেন, কতটা পরিমাণ ইনকাম করছেন একটু জিত দেখতে পারেন। আর এটার উপরে একটা ক্লিক করলে টপ প্লেয়ার, মানে এখান থেকে ক্যারা ক্যারা এখান থেকে ইনকামটা করতেছে বা উইনিং কে কতজন হয়েছে এগুলো দেখতে পারবেন। আর এরপর আছে এখানে যে গেম প্লে এটা জানেন, আর এটা হচ্ছে আপনাদের কিন্তু মানে লাইভ চ্যাট যেটা বললো, এখানে কিছু নোটিশ দেওয়া থাকবে, এই নোটিশগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা যে ডিপোজিটটা করলাম, আমাদের ডিপোজিটে আসলে অ্যাড হতে আসলে কতক্ষণ সময় লাগে এটার জন্য আমরা একটু ওয়েট করে নিব। বন্ধুরা, 1 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের ডিপোজিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি আপনাদের ডিপোজিট অ্যাড হতে দেরি হয় তাহলে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে। তো এবার আমরা মেসেজ জয়েন করার জন্য লুডো মেসেজের এটা পর একটা ক্লিক দিব। তো তারপর আমরা সরাসরি চলে যাবো সবার লাস্টে, যাওয়ার পর এখানে দেখবো আমরা যে এখানে কিন্তু 1 বাই কিন্তু জয়েন করে রাখছে, আমরা এই মেসেজটাতে কিন্তু জয়েন করে রাখবো, ঠিক আছে। এখানে 100 টাকা দেখলে আমরা কিন্তু 110 টাকা কিন্তু ইনকাম করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, দেখেন এই মেসেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে আমরা একটু নিচে স্কলার ডান করবো, ওই মেসেজটা আমাদের ভালো লাগছে,
তো ওই ম্যাচটা আমরা খেলবো এখানে। যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে ওই ম্যাচটা আমরা খুঁজে খুঁজে বের করে ম্যাচটাতে জয়েন করে নিব। সো আকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে এই ম্যাচটাতে কিন্তু ওই ভাই জয়েন করে রাখছে, এক ভাই জয়েন করছে, আমরা এই ম্যাচটাতে খেলতে চাইছিলাম। তো এটাতে জয়েন করার জন্য এখানে দেখেন যে জয়েন লেখা আছে হলুদ আইকনে, এটা পর একটা ক্লিক করবো। তো তারপর এখানে আপনার লুডুকিংয়ের যে নামটা আছে এটা মূলত দিতে হবে। আপনার ফোনে যদি লুডুকিং না থাকে তাহলে এটা দেওয়ার পর এখানে যে আপনার সাবমিট আছে এটা একটা ক্লিক করার পর ম্যাচে কিন্তু আপনার জয়েন করা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা দেখেন এখানে জয়েন হয়ে গেছে। তো এখন মূলত আমাদের রুম আইডি কোডটা আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। রুম আইডি কোডটা আসার সাথে সাথে আমরা লুডুকিংয়ের মাধ্যমে খেলতে পারবো। তো যাদের ফোনে লুডুকিং অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত আপনার ডাউনলোড করে নাই অবশ্যই প্লে স্টোরে আপনার লুডুকিং লিখে সার্চ করলে কিন্তু লুডুকিং অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার পেয়ে যাবেন। তো এখন আমরা আরেকটি সময় ওয়েট করে নিচ্ছি আমাদের এই অ্যাপে আমাদের রুম কোডটা আসার পর আমরা আপনাদের ম্যাচটা কীভাবে জয়েন করে খেলবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ওকে বন্ধুরা আমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারলাম আমাদের রুম কোডটা চলে আসছে। রুম ইনফো আছে এটা একটা ক্লিক করলে, রুম আইডি একটা ক্লিক করলে যেখান থেকে আমাদের রুম কোডটা কিন্তু চলে আসছে। আমরা রুম আইডি কোডটা কী করবো এখান থেকে আমরা কপি করে নিবো, যেখানে কপি আইকন চিহ্ন আছে এটা একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন কপি সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। এরপর সরাসরি চলে যেতে হবে আপনাদের লুডুকিংয়ে। আপনার ফোনে যদি লুডুকিং না থাকে আমি আগে বলছি প্লে স্টোর থেকে আপনার লুডুকিং অ্যাপ যেটা আছে অরিজিনালটা সেটা ডাউনলোড করে নেবেন। ওকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চলে আসছে লুডুকিংয়ে। লুডুকিংয়ে আসার পর এখানে কীভাবে জয়েন করে খেলবেন এটা আপনার একটু মনোযোগী হবেন, কেননা এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু অনেকে দেখা যায় যে কমেন্ট করে যে ভাই লুডুকিংয়ে গিয়ে খেলতে পারতেছি না। আর আপনি অ্যাপে যে নাম রাখবেন লুডুকিং সেম ওই নামটাই রাখবেন। তো এরপর আমরা এই অ্যাডগুলো আমরা এখান থেকে ক্রস করে দেবো। অ্যাডগুলো ক্রস করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন অনেকগুলো অ্যাড শো করবে। মূলত অ্যাডগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে এখানে প্লে উইথ ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, দ্বিতীয় নাম্বার এটা একটা ক্লিক করে এখানে জয়েন নামে একটা অপশন আছে যেটা একটু কম বোঝা যায় আর কি। এটা একটা ক্লিক করে যে রুম কোডটা আমরা কপি করে আনলাম এই রুম কোডটা এখানে বসে অক্ষর একটা ক্লিক করে জয়েন রুম আছে এটা একটা ক্লিক করবো। আর এখানে দেখেন অলরেডি আমরা দুজন কিন্তু জয়েন করছি, আরেকজন অ্যাডমিন আছে এখানে দেখেন, এমডি সালমান খান আছে, এম আর হারুন আছে, আর এমডি ওয়ান আছে। অ্যাডমিন এখান থেকে ব্যাক করবে আর এখান থেকে আমরা এমডি হারুন আর আমরা দুইজন মূলত এখানে গেম প্লেটা করবো। শুরুতে আমাদের দান, তো এখান থেকে আমরা দানটা দিয়ে দিলাম, আমাদের দিয়ে দিল দুই। তো কীভাবে লুডো গেমস খেলতে হয় আশা করি আপনাদের তো বুঝাই দিতে হবে না। তো আপনারা সকলে কম বেশি জানেন যে এভাবে মূলত লুডো গেমসটা কিন্তু খেলতে হয়। তো এখানে দেখেন ওই ভাই কিন্তু দান দিল। এখন অনেকে বলতে পারেন যে এখানে অ্যাডমিন, ওই যে দেখেন বলতে না বলতে অ্যাডমিন কিন্তু চলে গেছে। আসলে অ্যাডমিন না থাকলে ম্যাচটা আসলে স্টার্ট হয় না, তো এই জন্য অ্যাডমিন আসলে আসছিল। তো এখন আমরা ম্যাচটা সম্পূর্ণ খেলে আপনাদের উইনিং করে দেখাচ্ছি। আপনি উইনিং হওয়ার সাথে সাথে এখানে একটা স্ক্রিনশট রেখে দেবেন। তো ওকে বন্ধুরা কিছুক্ষণ খেলার পর আমরা কিন্তু এখান থেকে ম্যাচটা আসলে উইনিং হয়ে যায়। উইনিং হওয়ার সাথে সাথে এখান থেকে আমরা স্ক্রিনশটটা রেখে দিলাম। স্ক্রিনশটটা রাখা কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যাপে আসবেন। অ্যাপে আসার পর এখন আপনাদের মূলত স্ক্রিনশটটা কিন্তু জমা দিতে হবে। তো স্ক্রিনশটটা কীভাবে জমা দেবেন এখন আপনাদের এই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওকে বন্ধুরা স্ক্রিনশটটা এই অ্যাপে কিন্তু একটু অন্যরকম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ম্যাচে ক্লিক করবেন, তো তারপর এখানে যে অন গোয়িং আছে এটা পর একটা ক্লিক দিবেন। তো এরপর এই ম্যাচটাতে যে আমরা জয়েন করছিলাম, তো এই ম্যাচটাতে দেখেন যে একটা তীর আইকন চিহ্ন আছে, এই তীর আইকনের উপর একটা ক্লিক দিবেন। তো তারপরে যে আপলোড হেয়ার আছে যেখানে দেখেন আপনাদের কিন্তু একটা আপলোড হেয়ার আছে। প্রথমে আপনাদের এখানে কী করতে হবে যে গো টু গ্যালারি আছে এটা পর একটা ক্লিক করতে হবে। এটা পর একটা ক্লিক করে গ্যালারি থেকে আপনার যে স্ক্রিনশটটা ছিল সেই স্ক্রিনশটটা মূলত এখানে কিন্তু আপনাদের কিন্তু বসাইতে হবে। তো এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা ছিল স্ক্রিনশট আমরা বসিয়ে দিলাম। তো তারপর এখানে লুডুকিংয়ের যে আমাদের ম্যাচ নেম, তো এখান থেকে আমাদের যদি আপনি চান আপনার ম্যাচের নাম এটাই দেওয়া থাকবে। তারপর এখানে দেখেন নিচে দেখেন সাবমিট লেখা, সরি। তো এখান থেকে আমরা ওই আপলোড সাবমিটের উপর একটা ক্লিক দেওয়ার সাথে এখানে একটি প্লিজ ওয়েট দেখাচ্ছে, আর সাথে সাথে এটা কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল। তো ওকে বন্ধুরা স্ক্রিনশটটা আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের উইনিং ব্যালেন্স 180 টাকা অ্যাড হয়ে গেছে। এবার আমরা এটা উইথড্র করবো। উইথড্র করার জন্য উইথড্র আছে আমরা এটা একটা ক্লিক করবো। তো এখানে কিন্তু মিনিমাম কিন্তু আপনাদের 100 টাকা কিন্তু উইথড্র করতে পারবেন। শুধু আমরা আমাদের যে বিকাশটা আছে বিকাশটা সিলেক্ট করে নিব, কারণ আমরা বিকাশে কিন্তু উইথড্রটা নিব। তো ওকে বন্ধুরা এখানে দেখেন শুরুতে আমরা কিন্তু আমাদের যে নাম্বারটা ছিল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যামাউন্ট, তো আমাদের অ্যামাউন্ট কিন্তু 180 টাকা আছে, আমরা এখানে 150 টাকা উইথড্র করবো। এখানে উইথড্র আছে আমরা এটা একটা ক্লিক করবো। তো তারপর এখানে দেখেন আপনার সব কিছু ঠিক আছে কেন এটা কিন্তু আপনারা দেখেন আমাদের কিন্তু উইথড্র কিন্তু সাকসেস, আমরা ওকের উপর একটা ক্লিক করবো। তো এবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে উইথড্রটা আসা পর্যন্ত। এখন আমি আপনাদের আরও বেশ কিছু ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি, যেমন ট্রান্সফার। অনেক সময় দেখা যায় আপনি ম্যাচ উইনিং হয়ে আপনার গেম আপনার উইনিং ব্যালেন্সে 200 টাকা আছে কিন্তু গেমিং ব্যালেন্সে 1 টাকা নেই, যার জন্য আপনি ম্যাচ খেলতে পারছেন না। তো এই সময় আপনার উইনিং ব্যালেন্সটা আপনি চাইলে কিন্তু গেমিং ব্যালেন্সে কিন্তু নিয়ে আসতে পারবেন। ট্রান্সফারের উপর একটা ক্লিক করে আপনি কত টাকা নিয়ে আসবেন, আমার কাছে 30 টাকা আছে, আপনি 30 টাকা ডালে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। দেখেন সাথে সাথে কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেলো, আমাদের কিন্তু ডিপোজিটিভ ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। তো ওকে বন্ধুরা এখন আমাদেরকে আরেকটু সময় ওয়েট করতে হবে। আমরা যে নগদ উইথড্র করলাম, আমাদের নগদ মানে সর আমরা যে বিকাশে উইথড্র করলাম, আমাদের বিকাশে টাকাটা আসলে আসতে কতক্ষণ সময় লাগে? তো ওকে এভরিওয়ান আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকাশের একটা মেসেজ চলে আসলো। ও মাই গড ভিউয়ার্স,
দেখতে পাচ্ছেন কথাই নেই কাজে বিশ্বাসী, সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসলো। এই যে দেখেন আমরা কিন্তু এই মাত্র কিন্তু 150 টাকা উইথড্র করলাম, আর সাথে সাথে ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসলো। আশা করি আপনাদের পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই। আর এখানে দেখেন, এখানে যে প্রোফাইল আইকনটা চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনার আপনি সমস্ত কিছু কিন্তু ইনফরমেশনগুলো এখানে কিন্তু দেখতে পান, কতগুলো ম্যাচ খেলছেন, কতগুলো উইনিং করেছেন। আর আপনি সেটা এখানে কিন্তু শেয়ার উপরে একটা ক্লিক করে অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন, কমপ্লেন করতে পারবেন, মাই ওয়ালেটে গিয়ে আপনার ওয়ালেট যেটা আছে এটা দেখতে পারবেন। আর লগ আউট করে আপনি চাইলে আরেকটি অ্যাকাউন্টে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এসির মূল তো আজকে ভিডিও, তো আশা করি আপনাদের বুঝে যেতে পারছি। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সেখানে সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।